হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানানো সেটা হচ্ছে অলমোস্ট 1 বছর হয়ে গেল আজকে। ঠিক 1 বছর, মানে গত বছরের 2020 সালের 29শে মার্চ আমি আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট লঞ্চ করি। আমি আমার চ্যানেলের নাম সেট করি অনেক চিন্তা ভাবনা করে, অ্যান্ড দেন রাত 9টা কি 8:30টার সময় আমি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওটা আপলোড করি। তো ইটস মাই চ্যানেলস অ্যানিভার্সারি। আমি HSC 2020 ব্যাচ, মানে হচ্ছে অটো পাস, আর আমার এক্সাম চলতেছে অ্যাডমিশন, তো বেশি কিছু করতে পারবো না। আমার জায়গাটা খুব ভালো ছিল ইউটিউবে, এখনও চলতেছে। পরীক্ষার জন্য তো ভিডিও বানাতে পারি না, তো সবাই অনেকে হেল্প করছে, সবাই অনেক মানে দেখে দেখে হেল্প করছে, লাইক দিছে, শেয়ার করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইন্সপায়ার করার জন্য। মেইনলি আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন আমার লাইফটা একটু নড়বড়ে ছিল, আমি অনেক ডিপ্রেসড ছিলাম, আমি নিজেই ফানি ভিডিও দেখতাম অনেক। তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি অনেক ফানি ক্যারেক্টার হিসেবে পরিচিত, যেমন পাবনার পাগল, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে মনে নেই আমার, অনেকে কার্টুনগুলো দেখতো। আবার কেউ বলছিল যে আমি খুব ভালো অ্যাক্টিং করি। তো আস্তে আস্তে ভিডিও আপলোড করা শুরু করি, রেগুলার প্রায় একদিন পর পর ভিডিও দিতাম ফার্স্টের দিকে, দেন আস্তে আস্তে কমে ফেলছে কারণ আমি আস্তে আস্তে অনেক বিজি হয়ে গেছি, পড়াশোনায় অনেক চাপ পড়ে গেছিলাম। তো এই পর্যন্ত মোট আমি আজকেরটা সহ মোট 71টা ভিডিও আপলোড করলাম। তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টারে রোল করছি, যেমন আমার ফার্স্ট ভিডিওটা ছিল করোনা ভাইরাসকে নিয়ে, যে হাঁচি দিলাম আর আমার সামনে মাস্ক ক্যারেক্টারটা এসে বন্দুক ধরলো, বিষয়টা তখন তেমনই ছিল। দেন আসলে হচ্ছে আরেকটা ভিডিও, আমি বাবার ক্যারেক্টার করছি, ভাইয়ের ক্যারেক্টার করছি, টমির ক্যারেক্টার করছি, গার্লফ্রেন্ডের ক্যারেক্টার করছি, মায়ের ক্যারেক্টার করছি, ভিলেনের ক্যারেক্টার করছি, মানে খুব মজা পাইছি আমি করে। আমি যখন ক্যারেক্টারগুলো প্লে করার পর নিজে ভিডিওগুলো দেখতাম আমি আপলোড করার আগে, মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যেত একদম, মানে খুব মজা পাইছি কাজগুলো করে, সবাই মজা পাইছে। তো ইউটিউবে স্টার্টিংয়ে বহুত প্যারা খাইছি, মেইন প্যারা খাইছি হচ্ছে আমার ইউটিউবে ভিডিওগুলো বানানো লাগতো রাতের বেলা, আর পড়তে পড়তে হঠাৎ করে কোনো কিছু মাথায় আসলে আমি একটা ডায়েরি বানাইছিলাম, সেই ডায়েরির মধ্যে আমি সেই আইডিয়াটা লিখে রাখতাম যেটা নিয়ে টপিক নিয়ে ভিডিও বানাবো। স্ক্রিপ্ট লেখা খুবই প্যারা, তারপর হচ্ছে এডিট করা তো আরও প্যারা। এডিট করার পর মানে প্রত্যেকটা ভিডিও এডিটর হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আমাকে 7 দিনের ট্রায়াল দিত, আর সেই 7 দিন পর পর আমার এডিটর চেঞ্জ করতে হইতো। তো এটা খুবই প্যারাডাইজ ছিল 7 দিন পর পর এডিটর চেঞ্জ করা। তারপরে অবশেষে অনেক কষ্ট ম্যানেজ করছি একটা এডিটর, সেটা দিয়ে এখন এখনও ভিডিও বানাই। তারপর আর আমার বাসায় পিচ্ছি বাচ্চা আছে, তো আমার আমার ইউটিউবে ফার্স্ট ভিউয়ার হচ্ছে আমার ভাগ্নে, তো বাসায় ফার্স্ট অফ অল 5-6 মাস কেউ জানতো না যে আমি ইউটিউবে ভিডিও বানাই। আমার পাশের বাসার একটা আপু আছে, সে আপুটা আম্মু বলে দিছে যে আপনার ছেলে হচ্ছে ইউটিউবে কাজ করে, সে বাসায় বলছে, তো আপু বলছে যে হ্যাঁ আপু দেখছে, কারণ আমার ভাগ্নে হচ্ছে আপুর ফোন দিয়ে সাবস্ক্রাইব করে রাখছে, আপুর চ্যানেলে আপুর মানে পেজে আমার ভিডিওগুলো যায়। তো বিষয়টা খুবই লজ্জাজনক ছিল, আমার খুবই হাসি পেত, মানে লজ্জায় হাসি মানে হাসি ঠেকাতে পারতাম না, আমার ফ্যামিলির লোকজন দেখতেছেন কী করতেছে। অবশ্য খারাপ কিছু করতাম না, মানে পাগল আগে পাগল এমনি ডাকতো, এখন পাগল সত্যি সত্যি থাকে। তারপর হচ্ছে এভাবেই চলতে থাকছে চলতে থাকছে, এই পর্যন্ত আমি মোট 70টা ভিডিও আপলোড করছি মনে হয়, হ্যাঁ 70টাই, আজকেরটা দিয়ে 71টা হবে। তো আমার 3-4 দিন পরে এক্সাম, বেশি কিছু বলতে পারলাম না, শর্ট একটা ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আস্তে আস্তে হয়তো করতে পারবো, মানে 0 থেকে শুরু করে মানে সাবস্ক্রাইবার বাড়ানো
মানে এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে 248টা, 200টা পর্যন্ত আমি সবাইকে রিকোয়েস্ট করে মানে রিকোয়েস্ট না আমি বলছি ভাই সব মানে ভিডিওটা দেখেন, মানে দেখে ভালো লাগছে সাবস্ক্রাইব করে ফেলেছে। 200টা ভিডিও পর্যন্ত আমি লিঙ্ক শেয়ার করছি ফ্রেন্ডদের মাঝখানে, তারপর থেকে এখন 248 হয়ে গেছে আর রেগুলার ভিউ বাড়ে, কন্টিনিউ করতে থাকলে রেগুলার ভিউ বাড়তেই থাকে। আর আস্তে আস্তে এই আমি আমার 200 সাবস্ক্রাইবার বানাতে আমার 8 মাস টাইম লাগছে, তারপর থেকে যে 4 মাস আমি কিচ্ছু করি নাই, কাউকে কিছু বলি নাই, সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করেন কিছুই বলি নাই। আর আমার ভিডিওতে হ্যাঁ লাস্টে 2 সাবস্ক্রাইব লাগা থাকে, মানে এক ভাই সাবস্ক্রাইব করে ফেলায়েন, আজকে ফার্স্ট বললাম আমি নিজে সাবস্ক্রাইব করে ফেলায়েন যদি ভালো লাগে। আর ইনশাল্লাহ সামনে ভার্সিটিতে ভর্তি উঠে মানে ভার্সিটিতে উঠে যাই, তারপর আবার ট্রাই করবো কন্টিনিউ করার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর করোনার মধ্যে সবাই প্রোটেকশন নিয়ে চলবেন, কারণ অসুস্থ হবেন না কেউ, সবার রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম না। আর হেলা ফেলা করলে এই রোগটা হঠাৎ করে হয়ে গেলে অনেক প্যারা দিবে আপনাদের, আমার এখনও হয় নাই কিন্তু যাদের হয়েছে তাদের সবার কাছে শুনছি যে জিনিসটা খুবই প্যারা দেয়। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। আর আমার যারা ফ্রেন্ডরা মানে যারা আমার মানে পরীক্ষা দিতে যাচ্ছ তারা ভালো মতো পড়াশোনা করো, দেখা হবে, বিজয়। তুমি আছো যতদিন খেয়ে যাব ততদিন, খুব সুন্দর কবিতা। তুমি আছো যতদিন খেয়ে যাব ততদিন।